জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স প্রথম বর্ষের আসলে 2022 সালের যারা পরীক্ষার্থী তাদের সহ সকল পরীক্ষার্থীদেরই আসলে ক বিভাগ, এবং ক বিভাগ তো এক কথায় সেটা তো লিখতেই পাবে, এবং এখানে খ বিভাগ এবং গ বিভাগের উত্তর কত পৃষ্ঠা করে লিখতে হবে এবং কিভাবে লিখতে হবে সেই বিষয়ে তোমরা আজকে একদম বিস্তারিত জানতে পাবে। তো মূল ভিডিও শুরু করার আগে বলে নেই, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। শিক্ষা বিষয়ক সকল সহায়তা পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে, এবং অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের বিষয়ে কিভাবে ফার্স্ট ক্লাস পেতে হয়, কোন কোন প্রশ্নগুলো পড়তে হবে এবং কবে রুটিন প্রকাশ হবে সেই বিষয়ে ভিডিও ইতিমধ্যে দেওয়া আছে, সেগুলো তোমরা দেখতে পাবে। তো মূল ভিডিও শুরু করি এখন, চলো। তো মূল ভিডিও শুরু করার আগে বলি, দেখো তোমাদের 100% শিওর থাকো যে রুটিন প্রকাশ হওয়ার সাথে সাথে তোমরা এখান থেকে আমার এখান থেকে তোমরা জানতে পাবে, সেই জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে। তো আসছে, এটা হচ্ছে দেখো খ বিভাগের একটা প্রশ্ন। তো যেহেতু এটা বিএসসি বিভাগের একটা প্রশ্ন, খ বিভাগের এই খ বিভাগের প্রশ্নের এখানে দেখো 4 পাশা 20, এখানে হচ্ছে 5টা প্রশ্নের উত্তর দিতে হবে। তো এখানে প্রথমে আসলে বিভিন্ন কারণ আছে কিভাবে লিখতে হবে, বর্ণনা, তারপর পার্থক্য, তারপর গুরুত্ব, সব বিষয় আসলে লিখতে হবে কিভাবে সেটা বলতেছে। দেখো এখানে বলছে প্রথমে মৌমাছির বিভিন্ন প্রকার, নাচের নাম, এখানে নাচের নাম এবং সংক্ষেপে তার কারণ। ধরো তুমি নাচের নাম লিখবে তার জন্য 1 মার্ক করে পাবে, দেখো 1 নাম্বার করে পাবে হচ্ছে, 1 নাম্বারে তুমি লিখবে হচ্ছে নাম, নাম তোমাকে লিখতে হবে অবশ্যই, নাচের নাম কয়েক প্রকার তার নাম অবশ্য তোমাকে লিখতে হবে সেখান থেকে, তারপর লিখে লিখে তারপর বর্ণনা করতে হবে, নাচের নাম লিখবে এবং বর্ণনা করতে হবে। তাহলে যদি তুমি 4 এখানে লেখো তাহলে সেক্ষেত্রে আমি বলবো যে 4-এ 4 মার্কই তুমি এখানে পাবে। তারপর আসি হচ্ছে যে এখানে দেখো এই নামগুলো তুমি যদি এইভাবে লেখো তাহলে 4-এ 4 পাবে, এটা একদম কনফার্ম থাকো। একটু করে যদি তুমি ব্যাখ্যা দিয়ে লেখো তাহলে বুঝতে পারবে, এবং যেহেতু তথ্যবহুল ভিডিওটা একটু বড় হয়ে যেতে পারে, তো সেক্ষেত্রে এখানে যেটা বলা আছে 2 নাম্বার প্রশ্ন, যেটা লাক্ষা চাষের আর্থ সামাজিক গুরুত্ব লিখো। আমি এটা আসলে কেন বোঝাচ্ছি, গুরুত্বটা কিভাবে লিখতে হবে, এবং আসলে সকল বিষয়েরই যেগুলো হচ্ছে বাণিজ্যিক বিষয় বা হচ্ছে আর্টস কমার্সের বিষয় সেই বিষয়গুলো কত পাতা লিখতে হবে সেইটা ভিডিওর শেষে একদম আমি দেখাই দেবো, সেটা বলেও দিব। তার আগে এখানে দেখো যদি গুরুত্ব থাকে, বর্ণনা থাকে, তাহলে কিভাবে লিখতে হবে, যেটা খ বিভাগের প্রশ্ন, শর্ট প্রশ্ন। তো এখানে লাক্ষা চাষের গুরুত্ব লিখতে হবে, গুরুত্বতে লিখলে সাধারণত আসলে 3-4-এর মতো পাওয়া যায়, 4 সহজে পাওয়া যায় না, তো এই বিষয়টা একটু মাথায় রাখো। তারপর এখানে বলছে বাংলাদেশের চিংড়ি চাষ উন্নয়নে কি ধরনের পদক্ষেপ গ্রহণ করা উচিত। এখানে কিন্তু তোমাকেই প্রশ্ন করছে, এখানে প্রশ্ন করেছে তোমাকে যে কি ধরনের পদক্ষেপ নেওয়া উচিত। শুধুমাত্র পদক্ষেপগুলো এখানে লিখলেই তুমি এখানে মার্ক পাবে, 4-এ 4 মার্ক পাবে। তো এখানে দেখো পদক্ষেপগুলো আসলে কি, অবশ্যই এগুলো হচ্ছে 1, 2, 3 এইভাবে লিখতে হবে, এখানে যেহেতু টপিক্স দিয়ে লিখতে হবে সেহেতু তোমাকে হচ্ছে 4-এ 4 এখানে পাওয়া সম্ভব, 10টার মতো বা 7টা 8টার মতো লিখলেই তুমি এখানে 4-এ 4 পাবে। তারপর 5 নম্বর প্রশ্ন বলছে হাঁসের প্লেগ রোগের লক্ষণ ও প্রতিকার। দেখো লক্ষণ ও প্রতিকার যেহেতু বলছে, এখানে লক্ষণটা কী এবং প্রতিকার কী দুইটা লিখলে তুমি এখানে কনফার্ম 4-এ 4 পাবা, এটা একদম আমি 100% শিওরিটি দিচ্ছি যে তুমি এইটাতে যদি থাকে লক্ষণ প্রতিকার তাহলে তুমি 4-এ 4 পাবে। আর যদি গুরুত্ব থাকে সেক্ষেত্রে, এর আগেও বলছি যে যদি গুরুত্ব থাকে গুরুত্বতে হচ্ছে 3-4-এর মতো পাওয়া যায়, এক্ষেত্রে হচ্ছে দেখো কমপক্ষে 1 পৃষ্ঠা লিখতে হবে যদি গুরুত্ব থাকে, গুরুত্ব থাকলে অবশ্যই তোমাকে 1 পৃষ্ঠা লিখতে হবে। তারপর আসি কেস সিস্টেম এবং লিটার সিস্টেমে মুরগি পালনের পদ্ধতির মধ্যে তুলনা। এখানে একটা জিনিস ভালো করে দেখো, তুলনা বলতে আসলে কী বোঝাচ্ছে, তুলনা বলতে পার্থক্য বোঝাচ্ছে। তো পার্থক্য যদি হয় তাহলে আমি বলবো যদি কোনো পার্থক্য আসে তাহলে পার্থক্য অবশ্যই দিবে, এবং এখানে যদি 5-6টা পার্থক্য দাও তাহলে তুমি কনফার্ম 100% শিওরিটি থাকো যে এখান থেকে তুমি 4-এ 4 মার্ক পাবে। তো যদি তুমি 4-এ 4 মার্ক পাও তাহলে অনেক তোমার ভালো হবে। তারপর দেখো গরুর তর্কা রোগের বর্ণনা, বর্ণনাগুলো সাধারণত আমি বারবার বলতেছি বর্ণনা এবং গুরুত্ব এই প্রশ্নগুলো সাধারণত এড়ায় চলার চেষ্টা করবে, কারণ এখানে খুব 4-এর কম মার্ক পাওয়া যায়, ঠিক আছে, এখানে 4 বা 3 বেশিরভাগ 3ই এখানে দেয় স্যারেরা। তারপর কার্প কি, কার্প মাছের বৈশিষ্ট্য, পুকুরের বৈশিষ্ট্য, এখানে দেখো বৈশিষ্ট্যগুলো তুমি লিখতে পারো, বৈশিষ্ট্য লিখলে এখানে 4-এ 4 মার্ক পাবে, সেক্ষেত্রে কোনো সমস্যা নাই। তারপর এখানে দেখো এখানে বলছে বাংলাদেশের মুক্ত উৎপাদনকারী 4টি ঝিনুক প্রজাতির বৈজ্ঞানিক নামের উদাহরণ, বৈজ্ঞানিক নাম লিখো। তো 4টি ঝিনুক এখানে বলছে, যেহেতু 4-এ 4 মার্কের লিখলে 100% তুমি শিওরিটি থাকো যে এখানে 4-এ 4ই তুমি পাবে।
পাবে। তো সেক্ষেত্রে দেখো আসলে তোমার মার্ক অনেক সহজ হয়ে যাবে। দেখো তুমি 18-19 পাচ্ছ, এই হচ্ছে খ বিভাগের ক্ষেত্রে এইভাবে লিখলে। এবং আসি এখন গ বিভাগে। দেখো সামাজিক আচরণ কি, মৌমাছির সামাজিক আচরণ বর্ণনা করো। বারবার বলতেছি যে বর্ণনা আসলে কিভাবে লিখতে হবে, বর্ণনাতে লিখতে কমপক্ষে তোমাকে 3 পৃষ্ঠা লিখতে হবে। 3 পাতা লিখলে আশা করা যায় যে বর্ণনাতে তুমি আসলে ভালো মার্ক পাবে, কারণ 3 পাতার কম লিখলে কিন্তু হবে না। যদি তুমি কম লেখো তাহলে হবে না, কমপক্ষে তোমাকে 3 পাতা লিখতে হবে, তারপরে তুমি না আশা করা যায় এখানে 7, 8 বা 9 মার্ক তুমি এখানে পেতে পারো। তারপর দেখো এখানে বলছে ঘেরো চিং মাছ পদ্ধতি বর্ণনা করো, কাঁকড়া চাষের গুরুত্ব লিখো। দেখো এখানে দুইটা প্রশ্নতে এখানে বলছে, একটা প্রশ্নতে বলছে হচ্ছে 7 মার্ক, একটাতে 3 মার্ক, দুইটা মিলে 10 মার্ক। তো এখানে দেখো যদি তুমি চিংড়ি চাষ পদ্ধতি কিভাবে চাষ করতে হয় তাহলে তোমাকে অবশ্যই সেটা লিখতে হবে। এখানে দেখো এখানে কমপক্ষে পাতা, যেই পাতাটা তুমি লিখবে সেই পাতাটা অবশ্যই সেটা যেন বলা যায় যে যেন তোমাকে পাতা হবে, এটা অবশ্যই লিখতে হবে, কারণ এখানে হচ্ছে বিস্তারিত বর্ণনাটা লিখতে হবে। এখানে হচ্ছে রেশম পোকার শ্রেণীবিন্যাস করো, বিভিন্ন রোগের নাম লক্ষণ প্রতিকার। দেখো এখন রেশম প্রকার শ্রেণীবিন্যাস করলে 2 মার্ক, এবং লক্ষণ প্রতিকার এবং হচ্ছে নাম এগুলো লিখলে তোমার হচ্ছে 8 মার্ক। তো এটা আশা করা যায় যে তুমি যদি লেখো তাহলে কমপক্ষে 8 মার্ক পাবে, 8 বা 9 পাবে, কনফার্ম থাকো এই বিষয়ে। প্রত্যেকটা টপিক আলাদা আলাদা করে লিখতে হবে, একদম হচ্ছে প্রথমে নাম দিয়ে তারপর পুরোটা লিখবে, তারপর পরবর্তীতে লক্ষণ প্রতিকার। এখানে দেখো পুকুর কি, প্রথমে তুমি পুকুর লিখবে, তারপর আসলে ডিটেলস লিখবে, পুকুর লেখার পর তারপরে কার্প জাতীয় মাছের প্রণোদিত, এগুলো সব কিছু আগে লিখবে। আসলে আমি যেটা বলতে চাচ্ছি সেইটা হচ্ছে যে প্রথমে আসলে কি বলছে সেই অনুযায়ী তোমাকে টপিক দিতে হবে, দিয়ে তারপর লিখতে হবে। এখন আসি গ বিভাগে, তোমাকে আসলে কত পাতা লিখতে হবে অন্য অন্য বিভাগের, যেমন হচ্ছে বাংলা বিভাগ, তারপর ইতিহাস বিভাগ, বাণিজ্য বিভাগের, এদের আসলে কত পাতা লিখতে হবে গ বিভাগে কমপক্ষে তোমার এখানে কমপক্ষে কত পাতা লিখতে হবে। দেখো কমপক্ষে 3 পাতা লিখতে হবে, 3 পাতা যদি তুমি লেখো তাহলে আশা করা যায় যে সেখান থেকে তুমি হচ্ছে ভালো মার্কস একটা পাবে। তা বর্ণনামূলক প্রশ্নতে অবশ্যই 3 পাতার কম লিখলে হবে না, 3 পাতার যদি তুমি কম লেখো যেগুলোতে বর্ণনা করতে হবে তাহলে কিন্তু হবে না। একটা জিনিস মাথায় রাখবে যে এখানে বর্ণনামূলক ভূমিকা, বর্ণনা, তারপর আর উপসংজ্ঞা সহ অনেক কিছু লিখতে একটু সময় লাগে। তো যেহেতু এটা 10 মার্কের প্রশ্ন তাহলে অবশ্যই কমপক্ষে 3 পাতা লিখলে তোমাকে আশা করা যায় যে তুমি 8-এর উপরে পাবে। তো সেক্ষেত্রে আসলে একটা ভালো উপায় যে তুমি কমপক্ষে 3 পাতাতে যে শেষ করতে পারো এই। আর খ বিভাগের ক্ষেত্রে বলবো যে কমপক্ষে 1.5 পাতা লিখতে হবে, যদি পার্থক্য বা অন্য অন্য বিষয় চাই তো সেটা অন্য ব্যাপার। তো সেক্ষেত্রে দেখো যদি হচ্ছে যে গ বিভাগের সব থেকে ভালো হয় তোমার তাহলে 3 পৃষ্ঠার উপরে লিখতে হবে, এবং খ বিভাগের কমপক্ষে 1.5 পৃষ্ঠা লিখতে হবে। সেক্ষেত্রে তা প্রথমেই বলে রাখি যে প্রথমে তোমার লেখার ধরন বা প্রশ্নের ধরন দেখে তারপর তুমি আসলে লিখবে, ওকে? তো এইটাই হচ্ছে মেইন ছিল, যা হচ্ছে এটাই আজকে। তো পরবর্তীতে যে কোনো আসলে লেখার ধরনটা দেখে তারপর তুমি লিখবে। তো পরবর্তীতে যে কোনো আপডেট জানতে এবং ন্যাশনাল ইউনিভার্সিটি সংক্রান্ত সকল খবরাখবর জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবে। এবং এখানে আরেকটা কথা বলে রাখি যে হচ্ছে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, পরবর্তীতে বিভিন্ন ধরনের যে আসলে খবরাখবর রুটিন বলো, তারপর আসলে কীভাবে কী করতে হবে সব ডিটেলস তোমরা এখান থেকে পাবে। তো আজকে এ পর্যন্ত, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে।